আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহরাতামদুলিল্লাহ রসুলিল্লা প্রিয় দিনী ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি পানির মতো সহজ পদ্ধতিতে আপনাদেরকে আয়াতুল কুরসি শেখানোর চেষ্টা করবো আমি যেভাবে যে পদ্ধতিতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আপনারা যদি একটু ধৈর্য ধরে কষ্ট করে সেভাবে শেখার চেষ্টা করেন ট্রাই করেন তাহলে ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আপনি আয়াতুল কুরসি মুখস্থ করতে সক্ষম হবেন তো বন্ধুগান আমি যে পদ্ধতিতে শেখাবো সেই পদ্ধতিটা হচ্ছে যে আমি একটা করে বাক্য বলবো এবং একটু থামবো আপনাদেরকে বলার সুযোগ করে দেব এবং সেই সময়ে আমি স্কিনে বাংলাটা লিখে দেব। বাংলা উচ্চারণটা লিখে দেব। তো প্রথমে আমার কাছ থেকে বাক্যটা শুনবেন তারপরে স্কিনে বাংলা উচ্চারণটা দেখবেন এবং আপনারা রিপিট করবেন তো বারবার আমরা রিপিট করার মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে নেব ইনশাআল্লাহ তো বন্ধুগান চলুন আমরা শুরু করি আমার সঙ্গে বলুন আউ্লাহিমিন আমি যখন পজ দেব তখন চুপ করে না থেকে দয়া করে বলবেন যদি আপনি মুখ খুলেন বলেন তাহলে কিন্তু আপনি মুখস্থ করতে পারবেন এবং আপনার পড়াটা সহি হয়ে যাবে আর যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু কোনো কাজ হবে না এজন্য দয়া করে বলবেন আবার বলুন আউ্লাহ হুম بسم الله الرحمن الرحيم الله لا إله أبر بولون الله لا إله أكبر بولون

আর একবার বলুন ওয়ালানা আর একবার বলুন ওয়ালানা ওয়ালা বলার সময় যখন আপনি ওয়াওয়ের উচ্চারণ করবেন তখন মুখ ঠোঁট গোল করবেন যত বেশি গোল করবেন আপনার উচ্চারণটা তত শুদ্ধ হবে ولا نوم ابر بولون له ما في السماوات ابر بولون له ما في السماوات جي ابر له له ما في السماوات

وما في الأرض جي ما شاء الله إبار بولون من ذا الذي يشفع أبر بولون من من ذا الذي ذا الذي من ذا الذي يشفع 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 من ذا الذي يشفع بولون ما شاء الله عبر بولون من ذا الذي يشفع عبر بولون من ذا الذي يشفع على أكبر بولون من ذا الذي يشفع

عنده إلا بإذنه إبر بلون يعلم ما بين أيديهم وما خلفهم إبر بلون يعلم ما بين أيديهم وما خلفهم جي عبر بلون: يعلم يعلم ما بين أيديهم وما خلفهم. دي ما شاء الله، عبر بلون: يعلم ما بين أيديهم وما خلفهم. بلون؟

বিষাই ইন ইল মিহি মশ আবার বলুন ওয়ালা ইউসি তুন বিষাই ইন ইল মিহি জি আর একবার বলুন ওয়ালায়ুশ্রী তু না বিষয় ইমিন রিল এবার বলুন ইল্লা বিমাশা আবার বলুন ইল্লা বিমাশা জি আবার বলুন ইল্লা বিমাশা জি আর একবার বলুন ইল্লা বিমাশা এবার বলুন ওয়াচি হাঁ কুরসি ইউস্ামা ওয়াল আম জি আবার বলুন وسع 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 كرسيه 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 السماوات سماوات وسع كرسيه السماوات والأرض بدون ما شاء الله عبر بدون ওয়াসিআ কুরসিহুস সামা ওয়া জি 마শাআল্লাহ একবার ভুল হবে তারপরে দেখবেন আরেকটু সহি হবে আবার বলবেন দেখবেন আরেকটু সহি হবে আবার বলবেন দেখবেন যে একবারে সহি হয়ে গেছে এজন্য বারবার বলা আবার বলুন ওয়াসিআ কুরসি কুরসি সি وسع كرسيه السماوات والأرض ما شاء الله أرك بربلون وسع كرسيه السماوات والأرض ما شاء الله إبر بلون ولا يؤوده حفظهما আবার বলুন রুহুমা জি মাসাল্লাহ আরেকবার বলুন ওয়ালা ইয়া উফ রুহু এখানে কিন্তু নরম হবে হ্যাঁ আবার বলুন

ওয়াহুওয়ালা আলি ইয়ুল আলি ইউ লাভি আজিম এখানে কিন্তু ওয়া আছে হ্যাঁ আর এখানে নরম হবে উচ্চারণটা নরম হবে ওয়াহুয়াল আলি ইউ লাভি মাশাল্লাহ আর বলুন ওয়াহুয়াল আলি ইউ লাভিম আবার বলুন আলিউল আলিউল আলিয়ুল এই শব্দটা কিন্তু শক্ত হবে হ্যাঁ ওয়াহুয়াল আল আলিউল জি আর একবার বলুন মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমরা কিন্তু খণ্ড রূপে আমরা কিন্তু পুরো আয়াতুল কুরসি পরে ফেলেছি তো যারা আগে আয়াতুল কুরসি পরেননি তারা তাদের কিন্তু এখন অনেকটাই আয়াতুল কুরসি পরাটা সহজ হয়ে গিয়েছে তো এখন আমি পুরো আয়াতুল কুরসি বলবো এবং বাংলা উচ্চারণ লিখে দেবো ডেসক্রিপশন বক্সেও লেখা থাকবে আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখে পড়ার চেষ্টা করুন ইনশাল্লাহ দেখবেন যে আপনি পারবেন ইলাহা তা خذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض তো বন্ধুগণ এই হলো আয়াতন কুরসি আমি এতক্ষণ ধরে আপনাদেরকে খুব সহজভাবে শেখানোর চেষ্টা করলাম আশা করছি যে আপনারা এতক্ষণে শিখে গেছেন তো এখনো পর্যন্ত যদি আপনি আয়াতন কুরসি না শিখতে পারেন বা আপনার মুখস্থ না হয়ে থাকে তাহলে এই ভিডিওটাকে আবার শুরু থেকে দেখুন এবং আবার চেষ্টা করুন ইনশাল্লাহ পারবেন যদি তারপরেও না পারেন আবার দেখুন এবং আবার চেষ্টা করুন অবশ্যই অবশ্যই আপনি পারবেন ইনশাআল্লাহ মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে সব কিছুই সম্ভব মানুষের দ্বারা আপনিও পারবেন ইনশাআল্লাহ চেষ্টা করতে থাকুন আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে আপনাদের সকলের নিকট আমার একটা অনুরোধ প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে করে অন্য মুসলমান ও বোনেরাও শিখতে পারে আয়াতুল কুরসি যেন তারাও শিখতে পারে তারাও যেন আয়াতুল কুরসির আমল করতে পারে আপনার কারণে যদি কোনো মুসলমান ভাই বোন আয়াতুল কুরসি শিখে এবং সে যদি আমল করে আপনি যদি নেক নিয়ত শেয়ার করে থাকেন তাহলে অবশ্যই আপনিও অনেক অনেক স্বভাব পাবেন ইনশাআল্লাহ এর জন্য প্লিজ ভিডিওটি শেয়ার করবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন তো নিয়মিত যদি এই ধরনের সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই অনলাইন সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতু